রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا شبروا درشوك سلطة لي عسكري قرب عمراء شكل দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি আমরা ইতিপূর্বে একটি সুন্দর পরিবার গঠনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি সুন্দর পৃথিবী সুন্দর সমাজ গঠনের জন্যে সুন্দর এবং আদর্শ পরিবার গড়ে তুলবার কোনো বিকল্প নেই আদর্শ পরিবার গড়ে তুলতে হলে এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হলে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সেটা হলো তর্বিয়তুল আউলাদ সন্তানদের গঠন সন্তানদেরকে গড়ে তোলা তাদেরকে তরবিয়াত করা সন্তানদের লালন পালন তাদের তরবিয়ত এবং তাদেরকে যথাযোগ্য মানুষ হিসাবে গড়ে তোলা এটা পিতামাতার এবং সন্তানদের যারা অভিভাবক গার্জিয়ান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এ দায়িত্ব যথাযথভাবে পালিত হওয়ার উপরেই প্রকৃত অর্থে নির্ভর করে একজন মানুষ সুন্দরভাবে বেড়ে ওঠা এবং আলটিমেটলি একটি সুন্দর পরিবার তৈরি হওয়া এবং সুন্দর সমাজ গঠিত হওয়া একটি শান্তির পৃথিবী গড়ে ওঠা এর জন্য সবচেয়ে বুনিয়াদী এবং সবচেয়ে গভীর এবং সবচেয়ে মৌলিক যে পদক্ষেপ সেটি হলো তার্বতুল আওলাদ সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা সুপ্রিয় দর্শক মণ্ডলী তারবত তথা সন্তানকে তার যথাযথভাবে তাকে পরিচালিত করা কোরআন এবং হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টিতে মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছে আল্লাহর কোরআন বলেছে গন তোমরা তোমাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তোমাদের পরিবারদেরকেও তোমরা জাহান নামের আগুন থেকে রক্ষা করো কাজেই নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবার জন্যে সুন্দরভাবে আল্লাহর বিধান মেনে চলাই যথেষ্ট নয় বরং পরিবারের অন্যান্য সদস্যরা তারাও যেন আল্লাহর হুকুম মেনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে সে দায়িত্ব এবং কর্তব্য কিন্তু পরিবারের পরিচালক হিসেবে সন্তানের যারা পিতা তাদের এটি একটি গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি তাদের উপর অর্পিত হয় পাকের আল্লাহ পাক আল ইউসি কুমুল্লাহিউ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করার গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করছেন সন্তানদের ব্যাপারে তোমাদের গাফেল থাকার সুযোগ নেই বরং সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এটা তোমাদের অপরিহার্য একটি কর্তব্য নবী আকরম সাল আলী ওয়াসাল্লামও নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মানুষ তার সন্তানের ব্যাপারে তার পরিবারের সদস্যদের ব্যাপারে সে দায়িত্ব পালন করে নবী নবীকরম সাল্লা আলী আসসালামের সাত করেছে তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল এবং প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে ফর্রাজুর রাহ আইন ফি আহী ও মাস উন্নআতিহী একজন পুরুষ তার পরিবারের প্রতি সে দায়িত্বশীল এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর নিকট পলমার আতুরা আয়াতুন আলা তেমনি তেমনিভাবে একজন স্ত্রীও সে তার স্বামীর সংসারে তার পরিবারের মধ্যে একজন দায়িত্বশীলা তাকেও তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জবাববিহিত করতে হবে বুখারি এবং মুসলিমের শাহি হাদিস এভাবেই সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করা সচেতন থাকা এটা সর্বযুগে সমস্ত পেগম্বরগণ নবীগণ এই ব্যাপারে সচেতন ছিলেন পাক রব্বুল আলমিন আল্লাহর যারা বান্দা যারা প্রশংসনীয় বান্দা যারা পাক রব্বুল আলমিনের নিকট প্রশংসার যোগ্য তাদের উল্লেখ করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান যারা রহমানের উত্তম বান্দা তাদের যে সকল বৈশিষ্ট্য ক্যারেক্টার তাদের রয়েছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য রব্বানা হাবলানা মিন আজনা ইমামা আপনি আমাদেরকে দান করুন মিন আজবাজিনা আমাদের স্ত্রীদের মধ্য থেকে মিনজুরিয়া এবং আমাদের সন্তানদের মধ্য থেকে কুর্রতা আয়ন এমন স্ত্রী এমন সন্তান যারা আমাদের চোখের শীতলতার কারণ হয় যারা আমাদের আত্মা প্রশান্ত হওয়ার হৃদয় এবং মনকে জুড়িয়ে দেওয়ার কারণ হয় ও যে আল্লাহ আলিল মুি না ইমামা এবং আমাদেরকে আপনি মুত্তাকি এবং খোদা ভিরুদের কর্তৃত্বকারী দায়িত্বশীল হিসেবে আপনি আমাদেরকে গ্রহণ করুন অর্থাৎ একজন অভিভাবকের কর্তব্য হলো নিজের করতে যারা আছে তারা যেন মুত্তাকি খোদা খোদাভিরু হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তার দায়িত্ব যে আমার অভিভাবকত্তে যারা আছে তারা যেন মুত্তাকি হয় এই যে দায়িত্ব দায়িত্ব পালনে যদি অভিভাবকরা ব্যর্থতার পরিচয় দেয় তাহলে এর যে ভয়াবহ কুফল সেটাও কিন্তু নবী আকরম সাল্লাহ আলি ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউল উদ্দিন ইউল আল আল ফিতরা প্রতিটি মানব সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে ফিতরত এর অর্থ হল যে আল্লাহর দিন যে স্বভাবজাত যে ধর্ম ইসলাম এবং আল্লাহর আনুগত্য সৃষ্টিকর্তার আনুগত্য করার মতো একটি মানসিকতা একটি যোগ্যতা সৃষ্টিগত তার মধ্যে একটি বৈশিষ্ট্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটি মানব সন্তানকে দুনিয়াতে সৃষ্টি করেন ফবা আব্বিদ আনিহি আউ ইউনাস নিহি আউ ইউমাজা আনিহি অতপর তার পিতামাতাই তাকে আল্লাহর দিন থেকে আল্লাহর বিধান থেকে তাকে বিপদগামী করে দেয় কোনো পিতামাতা তার সেই সন্তানকে ইহুদিতে রূপান্তরিত করে কোনো পিতামাতা তার সন্তানকে খ্রিস্ট ধর্মের দিকে তাকে ডাইভার্ট করে দেয় কোনো পিতামাতা তার সন্তানকে মুশ্রিক বা ধর্মের দিকে ধাবিত করে এমনি এমনি আরও যত বিপথ রয়েছে পথভ্রষ্টতার যত পথ আছে এগুলো সন্তানরা যে সেদিকে ধাবিত হয় এর জন্য সর্বপ্রথম দায়ী করা হয়েছে তার পিতামাতা অর্থাৎ যারা সন্তানদের যারা গাইড থাকেন তাদেরকেই এখানে এই হাদিসের মধ্যে এর জন্য সর্বপ্রথম দায়ী করা হয়েছে কাজেই এ থেকে স্পষ্ট হয় যে একজন সন্তানকে বিপদগামী হওয়ার পিছনে সর্বপ্রথম তার পিতা মাতাকেই যেমনিভাবে জবাবদিহিতা করতে হবে কারণ সন্তানকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করা সন্তানকে সঠিক পথে পরিচালনা করার সবচেয়ে বেশি এবং সর্বপ্রধান দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব অর্পিত হয় তার পিতামাতার প্রতি তার ঘর তার পরিবার এটাই হলো সন্তানের সর্বপ্রথম পরিবেশ এবং সন্তানের সর্বপ্রথম পাঠশালা কাজেই পরিবার থেকে ঘর থেকে পিতামাতার কাছ থেকে যে শিক্ষা সন্তান লাভ করবে এটাই তার জীবনের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা হিসেবে। তার কচি হৃদয়ের মধ্যে রেখাপাতকারী একটি আদর্শ হিসাবে এটাই কাজ করবে কাজে এই জন্য তার বিএল আওলাদ তথা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বিধানের দিকে নিজেদের সন্তানদেরকে পরিচালিত করা সন্তানকে সেভাবে গড়ে তোলা এটা পিতা মাতা হিসাবে তাদের জীবনের আমি বলবো সবচেয়ে প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য একজন বাবা এবং একজন মা যদি সুন্দর সন্তান রেখে যেতে পারেন ক্ষুদাভিরু সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন এবং আদর্শ সন্তান হিসাবে তার সন্তানদেরকে গড়ে তুলতে পারেন এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা কাজেই মাতাকে এ ব্যাপারে গাফিল হলে চলবে না সন্তানদের ব্যাপারে পিতামাতাকে সজাগ থাকতে হবে দায়িত্ব পালন করতে হবে এখানে দায়িত্বকে অবহেলা করার এ দায়িত্ব থেকে পিস্পা হয়ে যাওয়ার এ দায়িত্বের ব্যাপারে কোনো ধরনের ত্রুটি করার গাফলতি করার কোনো অবকাশ নেই সামান্য একটু গাফলতি সামান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের যত্নের অভাব একটি বিপর্যয় ডেকে আনতে পারে সন্তানের জীবনকে বিপদগামী করতে পারে এবং এ সন্তানকে ধ্বংসের পথে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আলোচনায় দেখব যে আসলে আমরা একজন সন্তানের জন্য তার বেড়ে ওঠার পদক্ষেপ আমরা কীভাবে নিতে পারি আদর্শ মানুষ হিসাবে তাকে আমরা তরবিয়ত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি কোরআন এবং সুন্নার আলোকে আমরা পিতা মাতার এই কর্তব্য পালনের ক্ষেত্রে আমরা কি গাইড এবং কী নির্দেশনা আমরা পেতে পারি সেটা আমরা আজকে আলোচনার মাধ্যমে দেখব সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনার এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিব বিরতি থেকে এসে আমরা এই বিষয়ে আমাদের আলোচনা তুলে ধরব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা থাকলো সকলে ভালো থাকুন আলাইকুম রহমাতুল্লাহ পুরনির্দিশ পুরনির্দিশ হারি সাই ভিড় হারি সাই একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধা উঠে যাবে মূখতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ

ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বিরতির আগে আমরা তরবাদ তথা সন্তানদেরকে তরবিয়ত করা তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামের নির্দেশনা কোরআন এবং হাদিসের পক্ষ থেকে আরোপিত যে দায়িত্ব এবং এর যে গুরুত্ব সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা দেখতে চাই আসলে একজন সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হলে এবং তার তরবিয়ত যথাযথভাবে করতে হলে একজন মুসলিম হিসাবে তাকে গড়ে তুলতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন কিভাবে আমরা এই তরবিয়তটা করতে পারি কৈফিয়ত উত্তরবিয়াটা কি হবে ইসলামের যে সর্বব্যাপীটা ইসলাম যেটাকে গুরুত্ব দেয় যে বিষয়টা করতে চায় করতে বলে তার অনেক গভীর থেকে ইসলাম যে কোনো বিষয়কে বিবেচনা করে থাকে এটি ইসলামের একটি জামিয়াইয়াত তথা সর্বব্যাপীতা এটি ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য ভাষা ভাষা দৃষ্টিকোণ থেকে ইসলাম কোনো বিষয়কে বিবেচনা করে না বরং ইসলাম যেটাকে নিষেধ করে তার একেবারে সমূল উপড়ে ফেলতে চায় সন্তান মানুষ হিসাবে গড়ে উঠুক এই জন্য যে ইসলামের তর্বিয়তের যে নির্দেশনা এটা কিন্তু অনেক গভীর থেকে এবং অনেক সুদূর প্রসারী একটি ব্যবস্থা ইসলাম প্রদান করেছে কাজেই পরিবার থেকে ঘর থেকে পিতা মাতার কাছ থেকে যে শিক্ষা সন্তান লাভ করবে এটাই তার জীবনের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা হিসাবে তার কচি হৃদয়ের মধ্যে রেখাপাতকারী একটি আদর্শ হিসাবে এটাই কাজ করবে কাজে এই জন্য তার বিয়েতুল আওলাদ তথা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বিধানের দিকে নিজেদের সন্তানদেরকে পরিচালিত করা সন্তানকে সেভাবে গড়ে তোলা এটা পিতা মাতা হিসাবে তাদের জীবনের আমি বলবো সবচেয়ে প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য একজন বাবা এবং একজন মা যদি সুন্দর সন্তান রেখে যেতে পারেন ক্ষুদাভীর সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন এবং আদর্শ সন্তান হিসাবে তার সন্তানদেরকে গড়ে তুলতে পারেন এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা সর্বপ্রথম যে পদক্ষেপের দিকে এক্ষেত্রে আমরা দৃষ্টি দিতে পারি সেটা হলো এই সন্তান জন্মগ্রহণ করারও বেশ আগে থেকেই অর্থাৎ যখন সন্তান জন্ম হওয়ার যে প্রসেস অর্থাৎ বিবাহ নারী বা পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন বিবাহের লক্ষ্যই হল সন্তান অর্জন করা পাক রব্বুল আলমিন কোরআন এ পাকের মধ্যে বিবাহ বন্ধনের লক্ষ্য বলেছেন যে বিবাহ বন্ধনের মাধ্যমে নারী আর পুরুষের মাধ্যমে আল্লাহ পাক কোরআন এ পাকের মধ্যে বলেছেন যে তোমরা নারী আর পুরুষকে আল্লাপ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বাবা সামিন হুম আল কাসির এবং তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে নারী আর পুরুষের সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে পাক রব্বুল আলামিন মানব জাতির বিকাশ ঘটিয়েছেন এবং দুনিয়াতে মানুষের বংশ পরম্পরা অব্যাহত থেকেছে কাজে নারী আর পুরুষের বৈবাহিক সম্পর্ক এটা হলো দুনিয়ার মানব সভ্যতা অগ্রসর হওয়ার প্রক্রিয়া এবং পৃথিবীতে মানুষের বংশ পরম্পরা অব্যাহত থাকার প্রক্রিয়া কাজেই সন্তান জন্ম হবে এই লক্ষ্য নিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই জন্য ইসলাম বলছে আল্লাহ নবী হাদিসে বলছেন যে তুমি তোমার মেয়েকে যখন বিয়ে দিবে অথবা পুরুষ হিসেবে যখন তুমি কোনো কনেকে কোনো মেয়েকে যখন বিয়ে করবে তখন তোমাকে এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তুমি তোমার সন্তানের মা হিসাবে কেমন মহিলাকে তোমার চুজ করবে তুমি যদি মেয়ে পক্ষ হয়ে থাকো তাহলে তোমাদের এই মেয়ের সন্তানের পিতা হিসাবে তুমি কেমন পুরুষকে তোমার তোমাকে চুজ করতে হবে সেটা বিবেচনা তখনই করতে হবে কাজেই এখানে ইখতিয়ার উজ্জাউজ আলেজাউজ ইসা সালেহা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সন্তানের তর্বতের এটাই হলো ফার্স্ট স্টোন এটাই হলো প্রথম তার ভিত্তি প্রস্তর এখানে যদি মানুষ ভুল করে বসে শুধুমাত্র দুনিয়ার বাহ্যিক রূপ লাবণ্য দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য ইত্যাদির প্রতি যদি মানুষ লক্ষ্য করে তাহলে তার মূল যে লক্ষ্য সেক্ষেত্রে তার দ্বারা বড় ধরনের ভুল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য নবী অকরম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন নতুন কাহুল আতুলি আরবা আইন লিমা লিহা বলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ বিবাহ করে কেউ নারীর সৌন্দর্য দেখে কেউ নারীর আভিজত্ব দেখে কেউ নারীর সম্পদ দেখে আবার কেউ নারীর দিনদারি ক্ষুদাভীরুতা দেখেও বিয়ে করে তো ক্ষুদা ভীরু এবং দিনদার নারী তারাই তো হলো সন্তানের জন্য সবচেয়ে উপযুক্ত মা হিসেবে আল্লাপা আকরাবুল আলামিন তাদেরকে বিবেচনা করেছেন কাজেই এক্ষেত্রে বিবাহের সময় বিবেচনায় আনতে হবে নবী আকরম সাল আলি আসলাম ইতারুলী নুতাফিকুম তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তুমি পুরুষ হিসাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মা কে হবে তুমি মেয়ে হিসেবে তোমার সন্তানের বাবা কে হবে এটা তুমি বিবাহের সময়ই অন্যান্য বিষয়ের পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তরবিয়াতুল আওলাদ এখান থেকে শুরু হয়ে গেল দেন দ্বিতীয় যেই পদক্ষেপ নিতে হবে দ্বিতীয় যে যেই আওলাদের বিবাহ হয়ে গেল এখন সন্তান হবে সন্তানের প্রত্যাশায় শুধুমাত্র অন্যান্য পদক্ষেপ নিলেই চলবে না সন্তানের জন্য সন্তান হওয়ার আগেই আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করতে হবে যেমনিভাবে ভাবে ইব্রাহিম আলা নবী জিনাব সালাতু সালাম। তিনি আল্লাহ রব্বুরা আলমিনের কাছে সন্তান হওয়ার আগেই তো দোয়া করেছিলেন রব্বি হাবলিমিন আলহিন হে আল্লাহ আপনি আমাকে নেক্সট সন্তান দান করুন কাজেই পিতা মাতা যারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে বিয়েত করতে চান তাদের জন্য এটি একটি উত্তম আদর্শ এবং শিক্ষা পয়গম্বরী শিক্ষা যে সন্তান হওয়ার আগেই আল্লাহর কাছ থেকে দোয়া করতে হবে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে নেক্সট সন্তান দান করুন তৃতীয় যে পদক্ষেপটি সেটি হলো সন্তান জন্মগ্রহণ করার যে প্রসেস অর্থাৎ স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কটার সময় যেন সন্তানের জন্য একটি ভালো এবং কল্যাণকর একটি পদক্ষেপ হয় সেটি বিবেচনা করতে হবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবীর সাত করেছেন লাউ আন্না আহাদুকুম

যার অর্থ রোহে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের এই সম্পর্কের মাধ্যমে আপনি আমাদের ঔরসে যদি সন্তান দেন সেই সন্তানকেও আপনি শয়তানের হাত থেকে রক্ষা করুন এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে শয়তান কোনো দিনই তাদের উপর প্রভাব সৃষ্টি করতে পারবে না এবং এই সন্তানকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই সন্তানকে শয়তান ইবলিস সে পথভ্রষ্ট করতে পারবে না কাজেই সন্তানকে সঠিক পথে রাখতে হলে শয়তানের ধোকা ইবলিসের প্রবঞ্চনা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই তাহলে বস্তুবাদী চিন্তা থেকে দূরে সরে আসতে হবে এবং ইসলামের এই সকল উত্তম আদর্শ নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই সকল অত্যন্ত কার্যকর এবং সুদূর প্রসারী এই ধরনের পদক্ষেপ এবং সুন্নাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে পালন করতে হবে সন্তানের প্রতি এবং সন্তানের তরবিয়ত এবং তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আরেকটি পদক্ষেপ হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে এভাবে তার সুন্দর একটি নাম তার জন্য নির্ধারণ করা এবং সময় মতো তার খাতনা করা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একজন আদর্শ মুসলিম সন্তানের তর্বিয়তের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে এই বিষয়গুলো আমাদেরকে সন্তানকে যদি আমরা মানুষ হিসেবে গড়ে তুলতে চাই আমাদেরকে পালন করতে হবে ঠিক তেমনিভাবে সন্তানের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে আরও অনেক পদক্ষেপ রয়েছে যেগুলো আমরা পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আমরা তুলে ধরবার চেষ্টা করব এ পর্যায়ে আজকের মতো আমরা আলোচনা এখানেই সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন আমরা আমাদের সকল সন্তানদের প্রতি এগিয়ে যাই সুন্দর একটি পৃথিবী আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে গড়ে তুলবার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খড়্গ একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ান ব্যাগ ওয়াড্রান কোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি কোড আই বি ও ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান